হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি, আর সেটা হলো ভাপা কই। গতানুগতিক পদ্ধতিতে এই কই মাছ রান্না না করে ভাপ দিয়ে এই কই মাছটা রান্না করা হয়ে থাকে, খেতে দারুণ মজার। চলুন দেখে নিই এটি বানানোর প্রসেস, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি কয়েক টুকরো কই মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে মাছগুলোকে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্ত মাছও নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন দেশি কই নিতে, তাহলে টেস্টটা আরও বেশি হবে। মাছগুলো ধোয়া ছিল, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, লবণ স্বাদ মতো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। যদিও ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ তেলে নেওয়া জিরার গুঁড়ো, এতে স্মেলটা চমৎকার আসবে। এবং অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন এটা সরিষার তেল দিয়ে করতে, তাহলে এটার স্মেল এবং স্বাদ দুটাই চমৎকার আসবে। আমি এখন সবগুলো উপকরণ মাছের সাথে কিছুক্ষণ খুব ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন মাছের ভেতরেও যেন মশলাটা প্রপারলি ঢোকে। আমার মাখানো প্রায় হয়ে গেছে। আমি ঠিক এরকম একটি কাঁচের বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি মাছটাকে সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বাটিতেও মাখাতে পারেন, তবে অন্য বাটিতে মাখিয়ে এই বাটিতে ট্রান্সফার করলে দেখতে ভালো লাগে। মশলাগুলো আমি উপরে দিয়ে দিলাম। অ্যাড করছি 3টি কাঁচা মরিচ, আরও দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা, এতে করে স্মেলটা চমৎকার আসবে, যদিও আমি পরে আবারও ইউজ করব। এখন আমি একটি এয়ারটাইট ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এখন এটাকে আমি স্টিমারে বসিয়ে দিব। চুলায় আমি পানি গরম করে রেখেছিলাম, আমি এখন সেটার উপরেই স্টিমারের উপরের পোর্শনটা বসিয়ে দিচ্ছি, এবং এটা আমি ঢেকে ভাপে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। অবশ্যই হিটটা যেন মিডিয়াম থাকে। দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে, চমৎকার একটি ফ্লেভার এসেছে সরিষার তেলের। আমি এখন এটাকে নামিয়ে ঢাকনা খুলে পরিবেশনের জন্য নিয়ে যাব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে এবং পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আমি উপরে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। যে বাটিতে এটি রান্না করবেন সে বাটিতে পরিবেশন করলেই ভালো, এতে করে মাছটা ভাঙবে না এবং দেখতেও চমৎকার লাগবে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার দারুণ স্বাদের কই মাছ ভাপা। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।